হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর আট নম্বর মডেল সেটটি সমাধান করবো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে দিও তো দেখো একের দিকে কী বলেছে শূন্য স্থান পূরণ করো ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ হয় ভাগসেস ভাজকের থেকে সময় ছোট হয় এটা তোমাদেরকে মনে রাখতে হবে ছোট হয় কয়টা দেখো আঠেরো থেকে তিন বিয়োগ করা যায় ড্যাশ বার অর্থাৎ এই আঠেরো থেকে তিন আমরা যদি বিয়োগ করতে থাকি কতবার বিয়োগটা করতে পারবো দেখো বিয়োগ করতে গেলে অনেক সময় লাগবে তো বিয়োগের সংক্ষিপ্ত রূপ কী বলতো ভাগ তাহলে আঠেরোকে তিন দিয়ে যদি ভাগ করে দাও উত্তরটি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে উত্তর হবে ছয় আচ্ছা গয়াটা দেখো ছটা সাত পরপর যোগ করলে হবে ড্যাশ ছখানা সাতকে যদি আমরা পরপর লিখে যোগ করি এখানেও দেখো যোগ করতে কিন্তু অনেক সময় লাগবে ছখানা সাতকে নিচে নিচে লিখে যদি যোগ করো যা উত্তর হবে আর যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ তাহলে এই দুটোকে গুণ করে দিলেও কিন্তু একই উত্তর হবে ছ সাততে বিয়াল্লিশ ঘটা দেখো বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হল ড্যাস দেখো এর আগের পৃষ্ঠায় কিন্তু আমি প্রথমের অঙ্কগুলিতে বললাম বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হলো ভাগ এখানে লিখতে হবে ভাগ আচ্ছা উঁয়ারটা দেখো জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে পায় ধরো কোনো একটি জোর সংখ্যা রয়েছে তার সাথে যদি এক যোগ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে বিজোর সংখ্যা কি বললাম বিজোর জোর দেখো কী বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ছ টাকা পঁচিশ পয়সা সমান কত ছশো পাঁচ পয়সা ছশো পঁচিশ পয়সা নাকি ছশো বাহান্ন পয়সা দেখো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে তাহলে এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান কত একশো পয়সা তাহলে ছ টাকা সমান কত পয়সা হবে দেখো একশো দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে একশো গুণিত ছয় তাহলে কত হচ্ছে ছশো আর দেখো পঁচিশ পয়সা ছিল যোগ করে এর সাথে তাহলে উত্তর হবে মোট ছশো পঁচিশ পয়সা এই এই উত্তরটি কয়েকটা দেখো একটি বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা চারটি তিনটি নাকি পাঁচটি আচ্ছা বর্গাকার চিত্র কাকে বলে ছবিটা দেখে নাও এই হচ্ছে বর্গাকার চিত্র চারদিকটাই সমান থাকে অর্থাৎ চারটে বাহু একটা দুটো তিনটে চারটে এটাই আচ্ছা পাঁচবার সাত ঘর লাফালে যায় তিপান্ন পঁয়ত্রিশ নাকি বিয়াল্লিশ তাহলে এইখানেও দেখো পাঁচবার লাফাচ্ছো কত করে সাত ঘর করে তাহলে সাত সাত করে যদি আমরা পাঁচবার যোগ করি কত উত্তর হবে এই পঁয়ত্রিশ কিন্তু যোগ করলে অনেক সময় লাগবে তোমরা গুণ করে দেবে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ পাঁচ সাতে পঁয়ত্রিশ এরপর এটা দেখো এগারো থেকে কুড়ি পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগফল আশি ষাট নাকি আটাত্তর তাহলে এগারো থেকে কুড়ি পর্যন্ত জোর সংখ্যাগুলো আগে লিখে নাও লিখে নিয়ে যোগটা করে ফেলো কোনগুলো হবে বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি সবগুলোকে যদি যোগ করি কত হচ্ছে দেখো আঠারো ছয় চোদ্দো চোদ্দো আটের আঠেরো আর দুয়ে কুড়ি শূন্য হাতে দুই দুই আর এই দুই যোগগুলো হবে কত চার চার একে পাঁচ পাঁচ আর ছয় ছয় আগে সাত সাত আগে আট তার উত্তর হচ্ছে আশি এখানে এই উত্তরটি উঁয়ারটা দেখো দুশো টাকার নোট ভাঙালে দশ টাকা নোট পাওয়া যাবে দশটি বারোটি নাকি কুড়িটি আচ্ছা দশ টাকা করে নোট বলেছে দুশো টাকাকে যদি ভাঙানো হয় মোট কটা হবে কি করবে এই দুশোকে দশ দিয়ে ভাগ করে দাও তাহলে উত্তর বেরিয়ে যাবে দেখো খুবই সহজ দুশো তাহলে দশ টাকা করে যেহেতু নোট কটা হবে ভাগ করে দাও দশ দু কুনে কুড়ি শূন্য দশ শূন্য শূন্য দেখো উত্তর কত হয়েছে কুড়িটি তাহলে এই এই উত্তরটি হয়ে যাবে আচ্ছা এরপর তিনের দাগেরগুলি দেখো কী বলেছে নির্দেশ মতো উত্তর দাও ভাগ করে ভাগ ফল ও ভাগশেষ লেখো আটশো পাঁচ তাকে ভাগ করতে হবে আট দিয়ে দেখো তাহলে কীভাবে করবো আমরা এখানে যদি আমি আটশো পাঁচ লিখি তাকে ভাগ করব কত দিয়ে পাঁচ দিয়ে আট দিয়ে প্রথমে তাহলে কত খাওয়াবো এক খাইয়ে দিচ্ছি আট এক কে আট মিলে গেল শূন্যটা নামাবো আচ্ছা এবার কত খাওয়াবো দেখো আটের সাথে শূন্য দিয়ে শূন্য মিলিয়ে দিতে পারি তাই তো এরপর দেখো পাঁচ আছে পাঁচটা নামাবো এইখানে দেখো আটের থেকে পাঁচটা কিন্তু ছোট তাহলে ভাগ করা যাবে যাবে না কিন্তু এরপর আর সংখ্যাও নেই যে আমরা নামাবো তাহলে কি করব এখন আর একটা আমরা শূন্য দেবো শূন্য দিয়ে গুণ করে আট শূন্য শূন্য খাওয়াতে পারি বিয়োগ করে দাও পাঁচ দেখো আমাদের ভাগ কিন্তু হয়ে গেল এরপর আমরা উত্তরটি তাহলে লিখে দেবো এই যে নিচে যেটা অবশিষ্ট রয়ে গেল এটাকে বলা হয় ভাগ শেষ ভাগ শেষ আর এইটাকে বলা হয় ভাগ ফল একশো কয়েকটা তোকে কি বলেছে ভাজক সাত ভাগ ফল ছয় ভাগশেষ এক হলে ভাগ্য কত তো কীভাবে বার করব এটা কিন্তু একটা নিয়ম রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা জানো দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য যেভাবে ভাগ করে আমি সেইভাবে লিখে নিয়েছি যে সংখ্যাটি দিয়ে ভাগ হয় তাকে ভাজক বলা হয় আর যে উত্তরটি বেরোয় সেটাকে ভাগ ফল আর নিচে যেটা অবশিষ্ট রয়েছে সেটা ভাগশেষ তাহলে তোকে এখানে দেওয়া রয়েছে সাত ছয় আর এক আর আমাদের বার করতে বলেছে ভাজ্য অর্থাৎ এইখানে মূল সংখ্যাটি যে সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে সেটি কত কীভাবে বার করতে হয় সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো যে ভাজ্য সমান হয় ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ তাহলে এই ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ তাহলে দেখো ভাজক কত যে সাত গুণিত ভাগ ফল কত ছয় যোগ এবার লিখা আছে ভাগশেষ ভাগশেষ কত ছিল এক দেখো এটা করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে ছ সাততে বিয়াল্লিশ যোগ এক সমান বিয়াল্লিশ আর একে যোগ করলে তেতাল্লিশ তাহলে এই ভাজ্য হচ্ছে তেতাল্লিশ এরপর চারের দাগেরটা দেখো কী বলেছে দিদিমণি তিনশোটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে আটটি করে খাতা দিলেন তিনি কতজনকে খাতা দিতে পারবেন কতগুলি খাতা তার কাছে পড়ে থাকবে তাহলে কী করবো দেখো তিনশোটা খাতায় এনেছে প্রত্যেককে আটটা করে দিয়েছে তার মানে কি সমানভাগে ভাগ করে দিচ্ছে তাহলে সমানভাবে দিলেই তিনশোকে তাহলে আমরা আট দিয়ে ভাগ করে দেবো উত্তর বেরিয়ে যাবে তাহলে প্রথমে কত খাওয়াবো আমরা দুটো সংখ্যা ধরতে হবে তিরিশ তাহলে আমরা খাওয়াতে পারি এখানে তিন তিন আটে চব্বিশ বিয়োগ করে দাও চার থেকে দশ তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ ছ কিনটে হাতে এক আগে তিন তিন মিলে গেল এখানে শূন্য ছিল শূন্যটা নামিয়ে দাও ষাট এবার কত খাওয়াবো দেখো আটের ঘর নামটা গুনে দাও পাঁচ আটে চল্লিশ ছ আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট খাওয়ালে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা সাত খাওয়াবো সাত আটে ছাপ্পান্ন আবার বিয়োগ করবো তাহলে ছয় থেকে দশ চার পর সাত আট নয় দশ চার কেঁটে হাতে এক পাঁচ আর এক ছয় ছয় মিলে গেলো দেখো আমাদের কিন্তু ভাগশেষ রয়ে গেলো যেহেতু চারটা ছোট হয়ে গেছে চারটের থেকে আট ভাগ করে যাবে যাবে না আর আমাদের বলেছিল যে কতজনকে দিতে পারবে তাহলে এইটা কিন্তু উত্তর হলো যে সাঁতিরিশ জনকে দিতে পারবে এই যে বলেছিল কতজনকে খাতা দিলে দিতে পারবেন তাহলে উত্তর লিখতে হবে সাঁত্রিশ জনকে খাতা দিতে পারবেন আর দিদিমণির কাছে কটা খাতা পরে রয়ে গেল এই চারটি বুঝে গেল দুটো উত্তর তোমরা লিখে দেবে এরপর পাঁচেরটা দেখো কি বলেছে তোমার কাছে একশো টাকা আছে তুমি চার টাকা পঞ্চাশ পয়সা দামের একটি পেন্সিল এবং পনেরো টাকা দামের একটি খাতা কিনলে তোমার কাছে আর কত টাকা রইল তাহলে দেখো কি হয়েছে ব্যাপারটা একশো টাকা ছিল দুটো জিনিস কিনেছে আর কিনলে কি হবে পয়সা দিতে হবে তাহলে কি হবে তোমার কাছ থেকে কমে যাচ্ছে পয়সা আর ক তাহলে আমরা কি করব এখানে প্রথমে আগে কি কি জিনিস কিনেছে মোট কত টাকা খরচ হয়েছে সে দুটোকে যোগ করবো দেখো তাহলে প্রথমে আমরা যোগটা করে নেব যে সে মোট কী কী জিনিস কিনেছে আর কত টাকা খরচ হলো এই যে পেন্সিল কিনেছিল চার টাকা পঞ্চাশ পয়সা খাতা কিনেছে পনেরো টাকা তো এখানে পয়সা নেই বলে আমি শূন্যটা দিয়ে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় যোগ করতে শূন্য 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 পাঁচটা নেমে গেলো আচ্ছা এবার দেখো পাঁচ আর চার পাঁচ এবার ছয় সাত আট নার এই একটা নেমে গেলো তাহলে কত হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা দেখো তাহলে মোট খরচ হলো উনিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে মোট খরচ আর তোমার কাছে ছিল কত টাকা একশো টাকা তাহলে একশো টাকা থেকে যদি উনিশ টাকা পঞ্চাশ পয়সা চলে যায় আর কত থাকবে কীভাবে বার করো বিয়োগ করে দেবো এই একশো টাকা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ দেখো একশো টাকা তার নিচে আমরা লিখবো এই উনিশ টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা পঞ্চাশ পয়সা দেখো এইখানে যেহেতু কিছু নেয় তাহলে দুটো শূন্য বসিয়ে নাও সুবিধা হবে বিয়োগ করতে বিয়োগ তাহলে শূন্য সাথে শূন্য মিলে গেছে শূন্য নামিয়ে দাও আচ্ছা এবার দেখো পাঁচ এখানে শূন্য তাহলে পাঁচ থেকে দশ ধরবো পাঁচ থেকে দশ কিন্তু হবে পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ গিন্টে বুঝে গেল এটা পয়সা আর এখানে যেহেতু পাঁচ থেকে দশ ধরেছি পাঁচ গিন্টে হয়েছে তাহলে হাতে এক থাকবে তাহলে নয়ের সাথে এক যোগ করে নাও নয়ের রাখে দশ তাহলে নিচেতেও দশ উপরেও দশ মিলে গেলে কী হবে শূন্য হাতে এক থাকবে তাহলে এক আবার হাতের এক যোগ্য কথা হবে দুই তা দুই থেকে আবার দশ ধরবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট মিনিটে হাতে এক নিচে এক উপরে এক মিলে গেলে শূন্য তাহলে তো কত হচ্ছে আশি টাকা পঞ্চাশ পয়সা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার